নমস্কার বন্ধুরা বেঙ্গল জব উইথ স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আবারও স্বাগত আজ আমি চলে এসেছি একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তো সময় নষ্ট না করে তোমাদের এই চাকরির নোটিফিকেশান সম্বন্ধে একটু বেসিক আইডিয়া দিয়ে দেবো তার আগে একটাই কথা বলবো যারা আমাদের চ্যানেলের নতুন ভিউয়ার্স বা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদের উদ্দেশ্যে বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা প্রেস করে অল টাইপ নোটিফিকেশানটা অন করে রেখো যাতে প্রত্যেক দিনের আমাদের এই চাকরির বিজ্ঞপ্তিগুলো তোমাদের ফোনে সর্বপ্রথম পৌঁছে যায় তো বন্ধুরা শুরু করে নিচ্ছি আজকের এই নোটিফি নোটিফিকেশানটি তো দেখো বন্ধুরা দেখতেই পাচ্ছ এনআরএস অর্থাৎ নীলরতন সরকার কলকাতা হাসপাতালে একটি চাকরির নতুন বিজ্ঞপ্তি বেরিয়েছে এই এই চাকরির বিজ্ঞপ্তিতে দেখতে পাচ্ছ নেম অফ পোস্ট পোস্টের নাম দিয়েছে রিসার্চ সায়েন্টিস্ট টু অর্থাৎ রিসার্চ সায়েন্টিস্ট টু টু এই পোস্টের জন্য একটি ভ্যাকেন্সি বেরিয়েছে হুম এর কোয়ালিফিকেশন কী চেয়েছে দেখো বন্ধুরা এমএসসি ফার্স্ট ক্লাস যদি তোমরা এমএসসি ফার্স্ট ক্লাস বায়োসায়েন্স বা মাইক্রোবায়োলজি বা বায়োকেমিস্ট্রিতে থাকে তাহলে তোমরা এই চাকরির জন্য আবেদন করতে পারবে অথবা যদি সেকেন্ড ক্লাস পাস থাকে তার সাথে পিএইচডি যোগ্যতা থাকলে বা এমডি বা এমটেক করা যদি থাকে এই বায়োটেকনোলজি বা মাইক্রোবায়োলজির ওপর তাহলে তোমরা এই চাকরির জন্য ইন্টারভিউ দিতে পারবে এটা ওয়াক ইন ইন্টারভিউ অর্থাৎ এখানে গিয়ে ভিজিট করে এখানে ইন্টারভিউ দিতে হবে অর্থাৎ এই নীলরতন সরকার হাসপাতাল কলকাতাতে এখানে গিয়ে তোমাদের ফেস টু ফেস ইন্টারভিউ দিয়ে জয়নিং করতে হবে স্যালারি দেখো বন্ধুরা সাতষট্টি হাজার প্লাস এই চারে অর্থাৎ টুকিটাকি মিলিয়ে স্যালারিটা নো নোডাউট প্রায় পঁচাত্তর আশি হাজার টাকার কাছাকাছি হয়ে যাবে ডেট কি দিয়েছে ইন্টারভিউ ডেট দিয়েছে উনত্রিশে আগস্ট উনতিরিশে আগস্ট এগারোটার সময় নীলতন সরকার হাসপাতালে গিয়ে তোমরা এই ইন্টারভিউটা দেবে যোগ্য প্রার্থীরা ঠিক আছে যারা যোগ্য প্রার্থী তারা এই পথটির জন্য ইন্টারভিউ দিয়ে জয়নিং করবে ওকে এখানে এজ লিমিট কিছু বলে দেওয়া নেই এবং পুরুষ মহিলা বোধ এবং পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে যোগ্য ক্যান্ডিডেট এই চাকরির জন্য ইন্টারভিউ দিতে পারবে ওকে বন্ধুরা তো আজ ছিল এই একটা শর্ট নোটিফিকেশান চাকরির তো বন্ধুরা আজ আমাদের চাকরির নোটিফিকেশানটা এইটুকুই চোখ রাখো আমাদের পরবর্তী নোটিফিকেশনের জন্য তো বন্ধুরা বেস্ট অব লাক